الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ জুমাবার 8ই সফর 1442 হিজরি মোতাবেক 25শে সেপ্টেম্বর 2020 মসজিদুল হারামের জুমার খুতবার অনুবাদ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর আবদুল্লাহ ইবনে আওয়াদ আল জোহানি হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে তৌহিদ ও সুন্নাত হচ্ছে ঐক্যের ভিত্তি বা তৌহিদ ও সুন্নাতের ওপর ঐক্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে সম্মানিত খতিব বলছেন, ফাউসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আজ্জা ওয়া জাল ফিস সিররি ওয়াল আলান, আমি নিজেকে এবং আপনাদের সকলকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার, গোপনে হোক অথবা প্রকাশ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করুন তার বহুমুখী অসংখ্য নিয়ামতের ওপর। শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি পায় এবং বালা মুসিবত দূরীভূত হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইন শাকার তুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফার তুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম মহান আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফার তুম, আর যদি অকৃতজ্ঞ হও না শুকরি করো তাহলে জেনে রেখো যে নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন রয়েছে। হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরে আলে ইমরানের আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইসলামের অবস্থায় মুসলিম হয়েই মৃত্যুবরণ করিও বা মৃত্যুর সময় তোমাদের ইসলাম বা মৃত্যুর সময় পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখিও। এ মুসলিম হয়ে যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তা এইভাবে যে রব্বুল আলমিনের আনুগত্য করবেন, তার নাফরমানি করবেন না, তাকে স্মরণ করবেন, তাকে ভুলবেন না, তার শুক্রিয়া আদায় করবেন, তার অকৃতজ্ঞ হবেন না। মহান আল্লাহ তার পরের আয়াতে 103 নম্বর আয়াত সূরে আলে ইমরান ইরশাদ করেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে মজবুত করে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, এবং তোমাদের ওপর আল্লাহর যে নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে তা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন, বিগত যুগে ইসলামের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নবুয়াতের পূর্ব যুগে, জাহিলিয়াতের যুগে পরস্পর তোমরা ঘোর শত্রু ছিলে। ফা আল্লাহ ফা বাইনা কুলুবেকুম, অতঃপর আল্লাহ রব্বুল আলমে তোমাদের অন্তরে সম্প্রীতি সৃষ্টি করে দিলেন, তোমাদের অন্তরগুলিকে পরস্পর জড়িয়ে দিলেন। ফা আসবাহাতুম বিনিমাতি ইখওয়ানা, সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। অকুন্তুম আলা শাফা হুফরাতি মিনান নার, অথচ তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে, জাহান্নামের গর্তের কিনারায় চলে গিয়েছিলে। ফান কাজা কুমিনহা, সেখান থেকে আল্লাহ রক্ষা করেছেন। এই অবস্থায় মরণ হয়ে গেলেই
চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সময় না পেলে আর এই দাওয়াতে সাড়া না দিলে, তার আগে যদি মৃত্যু হয়ে যেত কিছুক্ষণ পূর্বে, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন তোমাদেরকে। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে এই আয়াতে নির্দেশ প্রদান করেছেন যে আল্লাহর রজ্জুকে যেন আঁকড়ে ধরা হয়, আর তা হচ্ছে আল কোরআনুল করিম, যা আল্লাহ সুবহান ওয়া তাআলা মানব জাতির উদ্দেশ্যে নাজিল করেছেন। এবং তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কোরআনে করিম এবং সুন্নাহ। সুতরাং ঐক্য হবে সহি আকিদার ওপর, যেই সহি আকিদা কোরআন সুন্নাহ থেকে নেওয়া হবে, এবং এই সহি আকিদাকে আঁকড়ে ধরবে, মজবুত করে ধারণ করবে, যার মাধ্যমে অন্তরে সম্প্রীতি সৃষ্টি হবে এবং পরস্পর ভালোবাসা জন্মাবে। চিন্তা করুন, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগে যে সমাজের অবস্থা ছিল তা নিয়ে, যে কেমন বিচ্ছিন্নতা, শত্রুতা, বিদ্বেষ আর কলহ সেখানে বিরাজ করছিল। এমনকি একই বংশের বিভিন্ন লোকের মাঝে যে শত্রুতা বিদ্বেষ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আগমন হইল এবং তার সাথে সাথেই এই দিন ইসলাম মানব জাতির কাছে পৌঁছল, আর যার জন্য আল্লাহ রাব্বুল্লাহ সৌভাগ্য লিখে রেখেছেন সে এই দিনে ইসলামে প্রবেশ করল, এর মাধ্যমে অন্তরে ঐক্য সৃষ্টি হইল, ভালোবাসা সম্প্রীতি পয়দা হইল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে স্মরণ করতে বলছেন, বলছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত তোমাদের ওপর রয়েছে তা একটু স্মরণ করো। ইয কুনতুম আদাআন, এই কিছু সময় পূর্বেই তোমরা পরস্পর শত্রু ছিলে, ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জড়িয়ে দিলেন, ফা আসবাহতুম বিনিয়মাতি ইখওয়ান, আল্লাহর নিয়ামতে অনুগ্রহপূর্বক তোমরা ভাই ভাই হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত স্মরণ আল্লাহ করতে বলেছেন। আল্লাহর নিয়ামতের স্মরণের একটি দিক হচ্ছে, হে মুমিনগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোবারক দেশ সৌদি আরবের ওপর যে এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, এবং সৌদি আরবে যে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্য দান করেছেন, পরস্পর ভ্রাতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন কায়েম রেখেছেন, এবং এই সৌদি আরবের জনগণের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিচার সেখানে প্রতিষ্ঠিত রয়েছে, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুত করে ধারণ করে রয়েছে, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে সরল সহজ সিরাতে মুস্তাকিম পথ রয়েছে সেই পথের ওপর অটল রয়েছে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ তৌফিক। অতঃপর এই দেশের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, সংস্কারক ছিলেন, নিষ্ঠাবান, বিশেষ করে দুইজন মহামান্য ইমাম, ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলী এবং ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী, তাদের মেহনত প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তৌহিদ এবং সুন্নাহ প্রতিষ্ঠিত রেখেছেন এবং ঐক্যকে কায়েম রেখেছেন। এর মাধ্যমে এই সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং তার যে তিনটি স্তর রয়েছে এই সৌদি আরবের, সেটি ইতিহাসে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এর ওপর প্রশংসা আদায় করি যে এই দেশে রয়েছে সচ্ছলতা এবং এই দেশ উন্নতির পথে অবিচল রয়েছে। অতঃপর বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল ফয়সাল রহমতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ স্থান দান করুন,
এবং তার যে নেক সন্তানরা তারপরে আজ পর্যন্ত খাদেমুল হারিমান শরীফাইন বাদশাহ সালমান ইবিন আব্দুল আজিজ, আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে দীর্ঘায়িত করেন নেক কাজের ওপর, এবং তার যে ওলি আহাদ আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে সাহায্য করেন এবং তাকে আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন। এই দেশ উন্নতির পথে অবিচল রয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের বড় নিয়ামত হচ্ছে এই দেশের শাসক এবং জনগণের ওপর, যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তার মেহমান হাজি সাহেবগণ এবং ওমরাকারী যারা দয়ুফুর রহমান, তাদের খেদমতের তৌফিক দান করেছেন। সুতরাং তারা এই হাজি সাহেবানদের খেদমতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন এবং যথাসাধ্য তাদের খেদমতে সেবায় কোনো রকমের ত্রুটি রাখেননি। আর তার সাথে সাথে এই মহান দুটি আল্লাহর ঘর মসজিদে হারাম এবং মসজিদে নববী তার খেদমত, তার সাথে সাথে মুসলিম উম্মার যে সব সমস্যা রয়েছে সারা পৃথিবীতে, সেগুলি সম্পর্কেও তারা বড় গুরুত্ব দিয়ে থাকেন। সুতরাং আমাদের এই দেশ সৌদি আরব আল্লাহর রহমতে এমন একটি দেশ আল্লাহর নিয়ামতে রয়েছে যা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। সুতরাং এই নিয়ামতের যে উপায় উপকরণ রয়েছে, এই নিয়ামতের যে মাধ্যমগুলি রয়েছে, সেগুলির সুরক্ষা করা আমাদের উপর আবশ্যক। এবং এই দেশের ঐক্যকে শক্তিশালী করা আমাদের জন্য আবশ্যক। আর যারাই এই দেশের ঐক্যে ফাটল ধরাবার অপপ্রয়াস চালাবে, তাদেরকে প্রতিহত করা আমাদের জন্য আবশ্যক। যারাই এখানে কোনো রকমের বিরোধ সৃষ্টি করার চেষ্টা করবে যে কোনো রকমভাবে, তাদের যে কোনো সময় নির্মূল করতে হবে, সে যে কোনো স্তরের হোক না কেন আর যে কোনো ক্ষেত্রে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে আমাদের এই প্রিয় দেশ সৌদি আরবে আমরা ইসলামের সুবিচারের সুশীতল ছায়ায় আমরা জীবনযাপন করছি এবং এখানে সুখে শান্তিতে আমরা বসবাস করছি। এবং আমাদের সৌদি আরবে যে শাসন ব্যবস্থা রয়েছে, কত সুন্দর প্রজ্ঞাপূর্ণ শাসন ব্যবস্থা রয়েছে, যেখানে সার্বিক নিরাপত্তায় আমরা জীবনযাপন করছি, যার ওপর বহু কাছের দূরের মানুষরা হিংসা করে থাকে। আমাদের মাঝে রয়েছে ভ্রাতৃত্ব এবং আমাদের মাঝে রয়েছে পরস্পরের সাথে দয়াশীল হওয়া। আমাদের পতাকা হচ্ছে তৌহিদের পতাকা, কোরআনে করিম কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমাদের মাদ্রাসা স্কুলগুলির প্রতিটি স্তরে শিক্ষা দেওয়া হচ্ছে এবং রব্বুল আলমিনের ফয়সালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফয়সালাই এখানে প্রতিটি আমাদের সমস্যার সমাধানের ক্ষেত্রেই চূড়ান্ত এবং প্রতিটি স্তরে। এর ওপর আল্লাহ রব্বুল আলমিনের আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের ইসলামের হেফাজত করেন, আমাদের নিরাপত্তার হেফাজত করেন, আমাদের স্থিতিশীলতার হেফাজত করেন এবং আমাদেরকে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা আল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রাব্বি জাআল হাযা আল বালাদা আমিনা, হে আল্লাহ এই জনপদকে, এই দেশকে নিরাপদ বানিয়ে দাও, এই শহরকে তুমি নিরাপদ বানিয়ে দাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, এবং আমাকে আর আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে রক্ষা করিও। আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের কোরআনে করিমে বরকত দান করেন এবং আমাদেরকে কোরআনে করিমের আয়াত এবং উপদেশ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা তওবা ইস্তেগফার করি আমাদের নিজেদের জন্য এবং সারা বিশ্বের সমস্ত মমিন মমিনাতের জন্য। আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেন যাবতীয় গুনাহ খাতা মাফ করেন। দ্বিতীয় খুতবায়
বলছেন আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দান করছি এবং কোরআন সুন্নাকে আঁকড়ে ধরার জন্য উপদেশ প্রদান করছি। তার সাথে সাথে খোলাফায়ে রাশেদিন যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাদের আদর্শকে আঁকড়ে ধরার জন্য উপদেশ দান করছি। আদু আলাইহি বিন্নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শক্ত করে ধারণ করুন কোরআনে করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নাহ। এবং ফরজ হজ যাদের বাকি রয়েছে তারা ফরজ হজ আদায় করুন এবং শাসকদের কথা শুনুন এবং আনুগত্য করুন। বৈধ ক্ষেত্রে কখনো বিরুদ্ধাচরণ করবেন না। যে কোনো বৈধ ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তির, শাসকদের, অভিভাবকের আনুগত্য করুন এবং মুসলিম জামাতের সাথে সবসময় থাকুন, কারণ আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহ রয়েছে জামাতের উপর। ফাইনায়াদ আল্লাহ আলাল জামা অমান সাজ্জা সাজ্জা ফিন্নার, আর যেই ব্যক্তি এই মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। পার্থিব যে সব মাধ্যম রয়েছে মানুষের জীবনযাপনের জন্য সেগুলি অবলম্বন করুন যা বৈধ, কারণ তার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে যে কোনো রকমের যেসব উপায় উপকরণ বা মাধ্যম রয়েছে সেগুলি অবশ্যই আপনারা অবলম্বন করবেন। তার সাথে সাথে তাকদীর, আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা রয়েছে কাজা কাদর, তার প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহ রাব্বুল আলমিনের ওপর আস্থা ভরসা রাখুন এবং বালা মুসিবত যদি এসে যায় তার ওপর সবর করুন, আল্লাহ রাব্বুল আলমের নিয়ামতের ওপর শুক্রিয়া আদায় করুন, এটি আপনাদের জন্য কল্যাণকর হবে। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়ার আর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলম বড় এহসান করেছেন এই মোবারক দেশের ওপর তৌহিদের নিয়ামত দিয়ে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তৌহিদের নিয়ামত, এবং এই তৌহিদের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলমিন যে ঐক্য আমাদেরকে দান করেছেন, আমরা এক উম্মাতান ওয়াহিদা, এবং আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলমিন সার্বিক নিরাপত্তা দান করেছেন, স্থিতিশীলতা দান করেছেন এবং হারমাইন শরীফের খেদমত সেবার তৌফিক দান করেছেন। হারমাইন শরীফের উদ্দেশ্যে যারা আগমন করেন হজ এবং উমরায় জিয়ারাই, তাদের খেদমতে আল্লাহ সুযোগ দান করেছেন এবং মুসলিম উম্মার সমস্যার সমাধানের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেছেন, জনকল্যাণমূলক কাজের আল্লাহ রাব্বুল আলমিন তৌফিক দান করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা এবং শান্তির বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যে এই দেশকে তৌফিক দান করেছেন, এ সমস্ত নিয়ামতের ওপর আমাদের রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করা আবশ্যক এবং এই নিরাপত্তাকে সুরক্ষিত রাখা এবং নিরাপত্তা যাতে করে সবসময় এবং নিরাপত্তার যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলি অবলম্বন করা, আর আমাদের দীনি এবং জাতীয় ঐক্যকে প্রতিষ্ঠিত রাখা এবং শরীয়তসম্মত শাসকের হাতে বায়আত করা এবং জামাতবদ্ধ জীবনযাপন করা, ইমামের আনুগত্য করা, আর যে কোনো ভালো কাজে বৈধ কাজে শাসকের কথা শোনা এবং মানা এবং শাসকদের জন্য নেক দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তৌফিক দান করেন, তাদেরকে যেন সঠিক পথে প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের হেফাজত করেন এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম এবং মুসলিম দেশে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, বিপদ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া শুনে থাকেন এবং কবুল করে থাকেন। শেষখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, যেটি হচ্ছে উৎকৃষ্ট ইবাদত সমূহের অন্তর্ভুক্ত এবং বড় গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় ইবাদত। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর।
এবং তার মালায়িকাগণ রহমতের দোয়া করতে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুতরাং হে ইমানদারগণ, তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং সালাম পেশ করো যথাযথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপরে একবার সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করে থাকেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনিম আলা আবদিকা ওয়া রাসূলিকা নাবিয়ানা মুহাম্মদ সাহেবিল মাকামিল মাহমুদ ওয়াল হাউযিল মাওরুদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।